সবাই গামনছন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এ আপনাদের সাথে আছে আব্দুল্লাহ ফারুক শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর সিলেটে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তবে যার বেশিরভাগই জেলার বাইরে থেকে আক্রান্ত এদিকে খুলনায় নেই ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ড নেই প্লাটিলেট সেপারেটর মেশিনও ফলে দুর্ভোগে হাসপাতালে আসা রোগীরা বর্ষা মৌসুমে বাড়ছে মশা উপদ্রব বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার গত ছয় মাসে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 85 জন এর মধ্যে 60 জনই জুন মাসে আক্রান্ত হয়েছেন আর এ মাসের প্রথম সপ্তাহে আক্রান্ত হন 15 জন ডেঙ্গু নিয়ন্ত্রণে তাই এডিস মশার লার্ভা ধ্বংসে চলছে অভিযান 70% লার্ভা জন্মায় হচ্ছে ইনসাইড হাউস মানে মেডিকেল কলেজে যে কার্যক্রম আমরা চালিয়ে করছি গতকালকে এবং আজকে আমরা দুই দিন অব্যাহতভাবে করেছি এবং এটা আমরা কন্টিনিউয়াস থাকবো অ্যাটলিস্ট আরো 15 দিন চিকিৎসক বলছেন ডেঙ্গু সংক্রমণ জেলায় এখনও আশঙ্কাজনক হারে বাড়েনি যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই জেলার বাইরে থেকে আক্রান্ত হয়েছেন আমরা ধারণা করছি যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে উনি আসছিলেন এবং ওখান থেকে হয়তো কিছু রোগী আক্রান্ত হয়েছে যেটা আপনারা বলছেন বা আমরা বলছি যে গোয়েনঘাট এলাকায় আক্রান্তের হারটা একটু বেশি পানি জমে না থাকে সেটার ব্যবস্থা করতে হবে এবং নিজে সচেতন হতে হবে এটা কিন্তু সিটি কর্পোরেশন অথবা অন্য কেউ সরকার এসে কিন্তু এটা করতে পারবে না খুলনা মেডিকেলও বাড়ছে ডেঙ্গু রোগী কিন্তু হাসপাতালে নেই আলাদা কোনো ওয়ার্ড এমনকি রোগীদের প্লাটিলেট সেপারেট মেশিনও নেই এতে দুর্ভোগে হাসপাতালে আসা রোগীরা আমি 16 তারিখে ঢাকায় পরীক্ষা দিতে গেছিলাম ওইখান থেকে আসার পরে 30 তারিখ অসুস্থ হয়েছি আমি ঢাকা থেকে আসছি তারপরে দেশে এক রাত থাকার পরে অসুস্থ জ্বর গা ব্যথা তারপর আমাদের ওইখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি তা ওইখান দিয়ে রিটার্ন দিয়ে দিয়েছে প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের সাথে আমরা ডেডিকেটেড বেড চালু করেছি কারণ ওয়ার্ডে সবসময় ডাক্তার রাউন্ড দেন সবসময় ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা যায় খুলনায় এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 66 জন মাফতুহা মিলি চ্যানেল 24 দর্শক এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এম কে রানা আমরা যাচ্ছি তার কাছে রানা হ্যাঁ ফারুক পটুয়াখালীতে কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আসলে এতে কিন্তু জেলার সিভিল সার্জন অফিস থেকে আমি তথ্য নিয়েছিলাম আমাকে যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু 26 জন রোগী কিন্তু পটুয়াখালীতে আক্রান্ত হয়েছে এছাড়া পটুয়াখালীতে বর্তমানে কিন্তু পটুয়াখালীতে আজকে সদর হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছে সকাল গত 24 ঘন্টায় 10 জন এছাড়া জেলায় গত দুই দিনে কিন্তু তোমাদের 67 জন কিন্তু ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটা কিন্তু বিভিন্ন ডক্টররা কিন্তু এটা এই বিষয়ে কিন্তু উদ্বেগ জানিয়েছে এছাড়া পটুয়াখালী সদর হাসপাতালে আমি সকালে যখন এসেছিলাম তখন বিভিন্ন রোগীরা কিন্তু অভিযোগ করেছিল যে হাসপাতালের তরফ থেকে পর্যাপ্ত মশারি দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত ওষুধ বলতে রোগীরা যেটা অভিযোগ করেছিলেন যে ওষুধ বলতে শুধু গ্যাস্ট্রিকের একটি ট্যাবলেট ও খাবার স্যালাইন ব্যতীত অন্য কোনো ওষুধ তারা দিচ্ছেন না এর এই বাকি ওষুধগুলো কিন্তু রোগীদের কিন্তু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এই ধরনের একটা অভিযোগ করেছিল এছাড়া আরও অভিযোগ করেছিল রোগীরা যে হাসপাতালে যে করোনা ডেঙ্গু যে তাদের ইউনিটটা করেছে ইউনিটের পাশেই যে নর্দমা যে ডাবের খোসা বিভিন্ন ধরনের আবর্জনা ফেলায় যে সেখানে পানি জমে কিন্তু সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া পটুয়াখালী সদর হাসপাতালে কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পার্শ্ববর্তী যে রোগীরা সাধারণ রোগীরা তারা কিন্তু আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে ফারুক রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম কে রানা এদিকে ডেঙ্গু সংক্রান্ত নিয়েই ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলেছে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় ক্লাস দেশে বিভিন্ন স্থানে স্কুল খোলার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ স্প্রে করেছে মশানাশক এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চূড়ান্ত রায়ও ফাঁসির দণ্ড বহাল থাকায় শিক্ষক মহিউদ্দিনকে স্থায়ী বহিষ্কার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী অধ্যাপক তাহের হত্যা মামলায় সম্প্রতি দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীরের প্রাণ ভিক্ষা আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি সেই চিঠি ডাক বিভাগ হয়ে পৌঁছে কারা কর্তৃপক্ষের কাছে এ মাসের যে কোনো দিন ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজশাহী কারা কর্তৃপক্ষ
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে হাত পায়ের রক কেটে ও কুপিয়ে কলেজ ছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ জানায়, চার মাস আগে তুচ্ছ ঘটনা নিয়ে শিবপুরে কলেজ ছাত্র নাহিদের সাথে তার বন্ধু দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন সহ বেশ কয়েকজনের সাথে বিরোধ হয়। অভিযোগ ওঠে, এরই জেরে দুপুরে কলেজে যাওয়ার সময় নাহিদকে তারা চাপাতি নিয়ে ধাওয়া দেয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়, কেটে দেয়া হয় তার হাত পায়ের রক। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁয় কম দামে বিক্রি হচ্ছে ধান। গেল দুই বছরের তুলনায় মন প্রতি দাম কমেছে অন্তত 250 টাকা, যার ফলে বড় লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। আর দাম কমার পেছনে চালের যথেষ্ট মজুত আর আমদানিকে দুষছেন ব্যবসায়ীরা। আর সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম পাচ্ছেন বলে দাবি খাদ্যমন্ত্রীর। নওগাঁর আবাদপুকুর হাট, মৌসুমের শেষ সময় ধান কেনা বেচায় সরগরম থাকলেও ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। কৃষকরা বলছেন, সার, কীটনাশক, সেচ সবকিছুর বাড়তি দাম, সেই তুলনায় ধানের দাম পাচ্ছেন না তারা। আর চাল আমদানি ও মজুত পর্যাপ্ত থাকায় ধানের দর কিছুটা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। ধানের দাম বেশি, ধানের দাম নাই, কৃষক কিভাবে আবাদ করবে? আমরা ধানের দাম পাই না ভাই, এই যে স্টক 1200 টাকা করে যে স্টক করে ধান যে কিনতেছে, ওরা ঠিকই 1600 টাকা মন বিক্রি করবে। আমাদের জিনিসটা যখন সরকারের খাতে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে সোনা, আর আমাদের কাছে যখন আসে তখন এটা হয়ে যাচ্ছে ঘুরে যাবে এক কেন মানে যে সে যে কোনো জিনিস বাজার করতে যান, এক মন ধান বিক্রি করলে একটা পরিবার যদি 3-4 জন লোক হয়, একটা লোক 4-1 মন ধান নিয়ে আসলে বাজার হয় না। সর্বোপরি কিন্তু খাদ্য মজুদ কিন্তু দেশে এখন অনেক, তো খাদ্য মজুদ যদি বেশি থাকে তাহলে তার ঘাটতিও কম বা ঘাটতি নাই, তো সেখানে তো বাজার বাড়ার কোনো কারণ নেই। তবে কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন বলে দাবি খাদ্যমন্ত্রীর। আমরা 12.5 লক্ষ মেট্রিক টন চাউল আমরা পারচেস করবো এই ঈদের আগ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাদের প্রকুরমেন্ট হয়েছে 7,10,000 মেট্রিক টন, এবং ধান আমাদের 4 লক্ষ টার্গেট আছে, সেখানে আমাদের ধান কেনা হয়েছে 1,21,000 মেট্রিক টন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ধানের দাম নির্ধারণের দাবি কৃষকদের। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। খিরসাপাত আর ফজলির পর এবার ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশিনা আম। সম্প্রতি এই স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিশ্ববাজারে বাড়বে আম দুটির চাহিদা। আনোয়ার হোসেনের রিপোর্ট। 200 বছরের পুরনো আম ল্যাংড়া, যার সঙ্গে আরেক আম আশিনা। সুডল আকার আর চমৎকার স্বাদের এই আম দুটির আধিপত্য চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে। চেনা সে মাটির নামেই জিআই স্বীকৃতি পেল ল্যাংড়া আর আশিনা। জেলার আম চাষি ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই আম দুটির সত্ত্ব সুরক্ষার উদ্যোগ নেই জেলা প্রশাসন আর কৃষি গবেষণার প্রতিষ্ঠানগুলো। নানান ধাপ পেরিয়ে গেল 26 জুন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর জিআই স্বীকৃতি দেয় আম দুটিকে। এই আমগুলোর যথাযথভাবে ব্র্যান্ডিং, তারপরে জিআই ট্যাগ, এগুলো যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা দেশের বাজারে এবং বিদেশের বাজারে আমগুলো রপ্তানি করে আমরা কিন্তু আসলে জিআই ট্যাগের বা জিআই সনদের আমরা সুবিধাটা ভোগ করতে পারবো। আশিনা এবং ল্যাংড়া আম জিআই সনদ পাওয়াতে আমরা আম চাষি, আম ব্যবসায়ীরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই স্বীকৃতি পাওয়ায় আম চাষিরা অনেক উপকৃত হব। তবে শুধু স্বীকৃতি নয়, অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে জিআই সুবিধা নিশ্চিতের দাবি উদ্যোক্তা সংগঠন ও ব্যবসায়ী নেতাদের। রপ্তানিমুখী এবং শুধু আম না, আমের প্রক্রিয়াজাতকরণেও যে জিআই একটা বড় ভূমিকা রাখবে সেটার ব্যবস্থা করা নেদারল্যান্ডের মতো। 5 বছর পরে আমরা স্বীকৃতি পেলাম আবেদনের, কিন্তু আর যেন 5 দিনের সময় না হয় এই 4টি আমের জন্য, খুব দ্রুত এটি আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে পরিচিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সংশ্লিষ্টদের আশা, এ অর্জনে বাড়বে আম দুটির চাহিদা, আরো সুযোগ তৈরি হবে রপ্তানির। কৃষককে কিন্তু আশিনা আম বাঁচিয়ে রাখে, যার কারণে এই কৃষকদের সুবিধার জন্য এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি নেওয়া হয়েছে। কৃষকরা যাতে আশিনা আমের বাগান আর বেশি করতে পারে এবং অমৌসুমে, বিশেষ করে যে সময় কোনো আম থাকে না সেই সময় যাতে বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ এই আশিনা আম খেতে পারে, সেই উদ্যোগেই আমরা এটা এগিয়ে যাচ্ছি। এদিকে বাণিজ্যিক সম্প্রসারণের সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। হাই ডেন্সিটির বাগান আমরা এইসব জাতের আম দিয়ে আমরা যদি করতে পারি তাহলে এগুলোর কদরও বাড়বে। এগুলো আমাদের দেশের প্রচুর চাহিদা রয়েছে এবং আমাদের সুপার মার্কেটগুলোতে প্রচুর চাহিদা রয়েছে এবং বাইরের দেশেও খুব চাহিদা রয়েছে,
সুতরাং এই চাহিদার ভিত্তিতে আমরা এগুলো সম্প্রসারণের চেষ্টা করব, প্রণোদনা দিতে পারি, তাদেরকে আরো উদ্দীপনা দিতে পারি যে এই আম চাষে এবং এই এর রক্ষণাবেক্ষণে আমরা এই সার্বিক বিষয়গুলো যেন আমাদের কৃষি বিভাগ এবং এইটি দেখভাল করছেন। আমরা আশা করছি যে এই জিআই স্বীকৃতি প্রাপ্তির মধ্য দিয়ে আমরা একটি এই চাপানোর জেলার আমকে নিয়ে একটি উল্লেখযোগ্য অবস্থানে বাংলাদেশকে নিয়ে যেতে পারব। বর্তমানে চাপানোবগঞ্জ জেলায় উৎপাদিত আমের 20% ল্যাংড়া আর 22% আশিন আম। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাপানোবগঞ্জ। বর্ষা মৌসুমে বাড়ছে নদ নদীর পানি, বাড়ছে যমুনা নদীর পানিও। পানি বিপদসীমার নিচে থাকলেও ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ। আর এই নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ রানা, আমরা যাচ্ছি তার কাছে। মাসুদ, পারো এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভবপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রাম এলাকায়, একেবারেই যমুনা নদীর পার ঘেঁষে এই গ্রামটি। তো আপনাকে একটু দেখাতে চাই আমার পিছনে, ঠিক যে আপনি দেখতে পাচ্ছেন এই অল্প কিছুদিনের মধ্যে কিন্তু ব্যাপক ভাঙন শুরু দেখা দিয়েছে এই নদী পার যমুনা নদী পার এলাকাতে। আপনি আমাকে আরেকটু বলতে চাই যে আমার কিছু অদূরেই কিন্তু এখানে এই ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং জিও ব্যাগে কিন্তু মাটি ভরাট করা হচ্ছে। আর আপনাকে একটু জানিয়ে রাখি এটা কিন্তু এবছর প্রায় এই গত দেড় মাসের মধ্যে আপনার প্রায় 25-30টি বাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গিয়েছে। এছাড়াও টাঙ্গাইলের শুধু ভোয়াপুর নয়, টাঙ্গাইল সদর, মির্জাপুর, নাগরপুর এবং কালিয়াতির বেশ কিছু গ্রামাঞ্চলে কিন্তু এই নদী পাড়ে ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের ফলে কিন্তু প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার মানুষ। এই নদী পাড়ের মানুষ কিন্তু সত্যি খুব অসহায়, তাদের এই একটাই অসহায়ত্ব এই নদী ভাঙন। তারা বারবার এই নদী ভাঙন রোধের জন্য সরকার এবং নির্মাণ করার জন্য কিন্তু শুনেও যেন না শোনার ভান করছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। গত বৃহস্পতিবার এই চিতুলিপাড়া এলাকায় এই গ্রামবাসী এই নদী ভাঙন রক্ষার্থে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে কিন্তু পরবর্তীতে এখানকার স্থানীয় এমপি এসে তাদেরকে এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে আপাতত প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। এরপরে কিন্তু এই নদী ভাঙন এলাকাতে এই জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। আর এই ছিল সর্বশেষ টাঙ্গাইলের যমুনা থেকে। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে নদীর ভাঙনের খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মাসুদ রানা। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। একদিকে ময়লার ভাগাড়, অন্যদিকে দখলদারদের থাবা, এতে আশুলিয়ার নয়নজুলি খাল যেন পরিণত হয়েছে সুয়েরাজের ড্রেনে। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় ওই এলাকায়, খালের প্রাণ ফেরাতে তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দখল আর দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শত বছরের পুরনো সাভারের নয়নজলি খাল। জামকড়া থেকে আসুলের পুরাতন তুরাগনদ পর্যন্ত খালটির দৈর্ঘ্য 7 কিলোমিটার, তবে প্রস্থ কমে পরিণত হয়েছে নালায়। কোথাও কোথাও খালের উপরেই গড়ে উঠেছে একাধিক প্রতিষ্ঠান, ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত হলে রাস্তা পানি ভাসা যায়, রাস্তা দিয়ে চলাচল করা যায় না। মানিকগঞ্জ পাড়া ওই সাইড গুলো ক্লিয়ার করলে এই সাইডে পানি গুলো নেমে যায়। সম্পূর্ণ খালটাকে অবৈধ ভাবে তারা দখল করে ওটা বিল্ডিং করে তারা বন্ধ করে দিয়েছে। দখল করে এগুলো যে বাসা বাড়ি বানাইয়া নিষ্কাশন পানিগুনা এগুলো যায় না, যেখানটা পানি যাবে ওখানে মাটি ফলে বন্ধ করে দিয়েছে। নয়নজলি খাল পুনরুদ্ধার করে খালটা ড্রেজিং ব্যবস্থা করা হোক। খালটিকে দ্রুতই দখলমুক্ত করে একটি মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। পুরো ইয়ারপুর, আশুলিয়া এবং ধামসোনা এলাকার জলাবদ্ধতা দূরীকরণে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম চলমান আছে। এক্ষেত্রে খুব দ্রুত প্রকল্পটি পাশ হয়ে গেলে আমরা মাস্টার প্ল্যানের কার্যক্রম বাস্তবায়নের দিকে যাব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডেস্ক 24 ছিল এখনকার মতো। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।